এক যুগ পর সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর কাচিরগাতি সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ অধিদপ্তর 3 কোটি টাকা মূল্যের জায়গা উদ্ধার করেছে। বুধবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত উপজেলার চালবন পয়েন্ট থেকে পলাশ বাজার পর্যন্ত প্রায় 13 কিলোমিটার এলাকা জুড়ে অভিযান চালিয়ে 200 শতাধিক অবৈধ পাকা আধা পাকা ও টিনশেড বসতঘর এবং দোকানঘর উচ্ছেদ করে সড়ক ও জনপথ অধিদপ্তরের মূল্যবান 2 একর জায়গা উদ্ধার করা হয়। সড়ক ও জনপথ অধিদপ্তর অবৈধ দখলদারদেরকে বেশ কয়েকবার স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দিলেও কোনো ফল না হওয়ায় শেষ পর্যন্ত অভিযান চালানো হয়। অন্যদিকে উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর মালিক দাবিদাররা তাদেরকে পুনর্বাসনের দাবি জানান। অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তর ছাড়াও র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা অংশগ্রহণ করেন। নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের যুগ্ম সচিব নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খান। অন্যদিকে উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর মালিক দাবিদাররা তাদেরকে পুনর্বাসনের দাবি জানান। সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সার্ভেয়ার রাজমুল হাসান জানান, পলাশ বাজারে 100 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, গুরুত্বপূর্ণ এ সড়কে অবৈধ স্থাপনার কারণে যানজট লেগে থাকে, তাই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।